हेलो एवरीवन, काली पूजोर व्लॉग हमें काली मंदिर थेके शुरू करछी। आज के आमरा काली मंदिरे एसेछी पूजा दीते। तो देखो काली मंदिरटा कि सुंदर करे साजिएछे, वीडियोटा पुरो देखो, केमन लागलो बोलो, एकटा सबस्क्राइब करो। এই কালী মন্দিরটা আমাদের এখানকার খুব জাগ্রত কালী মন্দির। আমি ছোটবেলা থেকে এই মন্দিরে পুজো দিয়ে আসছি, কিন্তু কালী পুজোতে এই ফার্স্ট আমি এলাম। এখানে শিব মন্দির, রাধা কৃষ্ণের মন্দির, রামকৃষ্ণ দেবের মন্দির, গণেশ মন্দির, বড় বাবার মন্দির সবই আলাদা আলাদা করে আছে। পুরো মন্দিরটাই আলো দিয়ে সাজানো হয়েছে, প্রচুর মানুষ এসেছে এখানে পুজো দিতে। আমি চেষ্টা করেছি এত ভিড়ের মধ্যেও মায়ের মূর্তি তোমাদের সামনে তুলে ধরার, যেটুকু পেরেছি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমাদের কালীবাড়ির মূর্তি দেখো কি সুন্দরভাবে গয়না দিয়ে সাজানো হয়েছে, মাকে দেখে একদম চোখ জুড়িয়ে গেছে। পুজো দেওয়ার পরে আমরা চলে এসেছি এখানে মোমবাতি আর ধূপকাঠি ঠাকুরকে দেখানোর জন্য। একটা আলাদা করে জায়গা আছে যেখানে মোমবাতি আর ধূপকাঠি রাখা যায়। তো এখানে আজকে প্রচুর মোমবাতি জ্বালানো হয়েছে, ধূপকাঠি জ্বালানো হয়েছে। আমরা দুজনেও মায়ের কাছে ধূপকাঠি আর মোমবাতি জ্বালিয়ে নিজেদের মনস্কামনা জানালাম। তো আজকে এই কালী মন্দিরে পুরো অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, মানে এত আলো, এত লোক, একটা পুজোর যে আমেজ, মানে এটা হয়তো বলে বোঝানো যাবে না। আমি এই কালী পুজোতে প্রথমবার কালী মন্দিরে এলাম। এমনি অন্য সময় আমি কালীবাড়িতে আসি পুজো দিতে, কিন্তু আজকে এসে আমার সত্যিই এত ভালো লাগলো। অনেকেই বলে কালী পুজোর উপোস খুব কঠিন, কিন্তু বিশ্বাস করো যখন সারাদিন উপোস করে এসে রাত্রিবেলা কালী মন্দিরের কাছে মায়ের কাছে এলাম, মনে হলো এটা কি কোনো কষ্ট, এটা কোনো কষ্টই না। এত সুন্দর পরিবেশ, এত ডিভাইন অ্যাম্বিয়েন্স, মানে এগুলো হয়তো বলে বোঝানো যাবে না। আর আমি আগেই বলেছি এগুলোর ব্যাপারে আমি প্রচণ্ড ইমোশনাল। সো আমার তো খুব ভালো লাগলো কালী মন্দিরে এসে। আশা করি তোমাদেরও ভিডিওটা দেখতে ভালো লাগছে। কালী মন্দিরের পর চলে এলাম পাড়ার প্যান্ডেলে। এখানে আমাদের মাকে আমরা একটা মালা দিলাম, আমাদের নামে সংকল্প করে ঠাকুরমশাই মালাটা পরিয়ে দিলেন, আর অনেকেই মালা দিয়েছিলেন। তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর মূর্তি, এত সুন্দর মায়ের রূপ, আর এই লাল জবার মালা পরে মায়ের রূপ যেন আরও খুলে গেল। আমাদের ইচ্ছা ছিল কালীবাড়িতে পুরো পুজোটা দেখব, অঞ্জলি দেব, কিন্তু ওখানে এতটাই ভিড় ছিল, কোভিড সিচুয়েশনে আমরা ওখানে থাকার আর সাহস করলাম না। তাই আমরা পাড়াতেই অঞ্জলি দিলাম আর পুরো পুজোটাই দেখলাম। তো আমি সব পুজোর মুহূর্ত একটু একটু করে ক্লিপিংস করে তোমাদের সাথেও শেয়ার করেছি, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। তো এখন দেখতে পাচ্ছ যে ঠাকুরমশাই পুজো করতে শুরু করে দিয়েছেন, অলরেডি পুজোর সব মন্ত্র পড়তে শুরু করে দিয়েছেন। এখানে 108টা প্রদীপ রাখা আছে, এটা একটু পরেই আমরা সবাই মিলে জ্বালাবো। পাড়ার মা, কাকিমারা, বোনেরা সবাই মিলেই 108টা প্রদীপ জ্বালাবেন যখন আমাদের এই কালী ঠাকুরকে আরতি করা হবে। তো আরতি শুরু হয়ে গেছে আর সবাই মিলে প্রদীপগুলো জ্বালাচ্ছে। সবকটা প্রদীপ জ্বালানোর পরে একটা অপূর্ব দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, তোমরাও দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। এদিকে মায়ের আরতি হচ্ছে, এদিকে সবাই প্রদীপ জ্বালাচ্ছে। তোমরা যারা কালী পুজো দেখতে মিস করে গেছো, আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে, কারণ আমি আগেই বলেছি যে আমি সব কটা ক্লিপিংসে একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করেছি। এখানে আরতি পর্ব চলছে। মায়ের ভোগ আসছে, ভোগেতে ছিল খিচুড়ি, লাবড়া, চাটনি, পাঁপড়, মিষ্টি, মাছ ভাজা ইত্যাদি। আমাদের পাড়ার পুজো, পাড়ার মা কাকিমারাই সব পুজোর আয়োজন করেছে, ভোগ রান্না করেছেন। এটা হয়তো পাড়ার পুজো, কিন্তু আমরা সবাই এটা বাড়ির পুজো হিসেবেই ট্রিট করি, আমরা সবাই এটাতে পার্টিসিপেট করি।
দুর্গাপূজার এতদিন পরে আবার কালীপূজোতে ঢাকের আওয়াজ শুনে সত্যিই খুব ভালো লাগছে, কিন্তু মনটা কোনো একটা জায়গায় খারাপও আছে যে আবার এক বছরের অপেক্ষা, আবার পুজো আসবে, আবার কালীপূজো আসবে, ততদিন সবাই আবার ব্যাক টু লাইফ। তো তোমরা দেখতে পাচ্ছ মাকে এখানে ভোগ নিবেদন করা হচ্ছে, এখানে একটা কাপড় দিয়ে ঢেকে দিয়ে ঠাকুর মশাই ওদিকে ভোগ নিবেদন করছে মাকে। অঞ্জলি দেওয়ার সময় ভিডিও তোলা হয়নি, কারণ আমরা প্রত্যেকেই অঞ্জলি দিতে ব্যস্ত ছিলাম, তাই সেই ভিডিওটা হয়তো মিস করে গেছি। বাট তারপরে এটা হোমযজ্ঞ হচ্ছে। হোমযজ্ঞটা একটা ইম্পর্ট্যান্ট রিচুয়াল, আমাদের সব পুজোতেই হোমযজ্ঞ করে থাকা হয়। আর আমি যেটুকু জানি, হোমযজ্ঞ হচ্ছে অগ্নিদেবতাকে পুজো করা হয়, আর অগ্নিদেবতার মাধ্যমে ঠাকুরের কাছে সব প্রার্থনা পৌঁছে দেওয়ানো হয়, যেখানে ঠাকুর সন্তুষ্ট হয়ে আমাদের সকলকে আশীর্বাদ করেন। এখানে ঠাকুর মশাই যজ্ঞ করছেন, আগুনের মধ্যে ঘি ঢেলেছেন, বেলপাতা ঢেলেছেন, অগ্নিদেবতাকে পুজো করেছেন। এরমভাবেই আমাদের যজ্ঞ সম্পূর্ণ হলো। একটা ছোট্ট ফুচকা স্টলও বসেছিল, সারাদিন উপোস করার পরে, পুষ্পাঞ্জলি দেওয়ার পরে শুকনো ফুচকাও খেলাম আমরা। আমার ছোট বোনেরা, দিদিরা, মা কাকিমারা, দাদারা, ভাইয়েরা সবাই তোমাদের হাই হ্যালো করছে কমেন্টে। তোমরা ওদেরকে হাই হ্যালো করে দিও, আমি জানিয়ে দেবো ওদেরকে তোমাদের হাই হ্যালোর অ্যান্সার্স। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম আমি চেষ্টা করব মধ্যমগ্রামের কিছু কিছু ভালো বড় বড় কালী পুজো তোমাদের সামনে তুলে ধরার। তো এখানে দেখতে পাচ্ছ কালীঘাটের আকারের একটা মায়ের মূর্তি। এই প্যান্ডেলটা দিয়েই প্রথম আমি প্যান্ডেল হোপিং শুরু করেছি, কিন্তু এতটাই ভিড় যে আমি ভেতরে ঢুকিনি মন্দিরের, বাইরে থেকেই যতটা পেরেছি কভার আপ করার চেষ্টা করেছি। বাদ বাকি প্রত্যেক কটা মন্দিরেতেই যথেষ্ট পরিমাণ ভিড় ছিল, তাই আমি সবই বাইরে থেকে একটু একটু করে ভিডিও তুলে তোমাদের সাথে শেয়ার করেছি। এটা আর একটা প্যান্ডেল যেখানে পুরনো রাজবাড়ির আকারে একটা প্যান্ডেল তৈরি করা হয়েছে, আর ভেতরে প্রতিমাটা অপূর্ব সুন্দর, আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। আর ওভারঅল পুরো প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে। আর এই প্যান্ডেলে অনেক চ্যানেল থেকে এসে, অনেক সাংবাদিক মাধ্যম থেকে এসে অ্যাওয়ার্ড দিয়ে গেছে। তো অ্যাওয়ার্ডগুলো সব সাজানো ছিল, কিন্তু যেহেতু আমি বললাম যে ভিড় ছিল তাই আমি ওদিকে আর যাইনি। আর একটা মণ্ডপ যেখানে শিব ঠাকুরের থিমে পুরো প্যান্ডেলটাকে সাজানো হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ সুন্দর লাইটিংস দিয়ে কাজ করা। আর এটা হচ্ছে আসল প্যান্ডেলটা যেখানে শিব ঠাকুরের ত্রিশূল দিয়ে পুরো জায়গাটাকেই সাজানো হয়েছে। আর মায়ের মূর্তিটা এখানেও অপূর্ব, আর এই ক্লাবও অনেক পুরস্কার পেয়েছে। এই প্যান্ডেলের সব থেকে অ্যাট্রাকশন ছিল লাইটিং, তো খুব সুন্দরভাবেই লাইটিং দিয়ে প্যান্ডেলটা সাজানো হয়েছে। আর ওপেন প্যান্ডেল রাখা হয়েছে যাতে ভিড়টা যাতে না জমতে পারে। নেক্সট চণ্ডীগড়ের একটা অন্যতম প্যান্ডেলে গেলাম, যেখানে মোটু পাতলু থিমে পুরো প্যান্ডেলটা সাজানো হয়েছে, কিন্তু আমরা প্রতিমা দর্শন করতে পারিনি, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, আমরা ভেতরে ঢুকিনি। কিন্তু বাইরে একটা সুন্দর ফাংশন হচ্ছিল, যেখানে স্যাক্সোফোনে একটি আর্টিস্ট সুন্দর সুন্দর গান বাজিয়ে আমাদেরকে এন্টারটেন করছিলেন। তো আমাদের ফাংশনটা দেখতে সত্যিই খুব ভালো লাগছিলো, কিন্তু আস্তে আস্তে এতটাই ভিড় বাড়তে লাগলো যে আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। কিন্তু ওভারঅল পরিবেশটা বেশ ভালোই ছিল। তো এই ছিল আমাদের পুজো পরিক্রমা, কালী পুজো পরিক্রমা, বেশি ঘুরিনি কোভিডের জন্য। নেক্সট ডে আমাদের পাড়া থেকে একটা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, তো সেখানে বেশ ভালো ভালোই খাবার ছিল, যেরকম ফ্রাইড রাইস ছিল, দেন নবরত্না ছিল, ফিশ বাটার ফ্রাই ছিল, মাটন কারি ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, মিষ্টি ছিল, পান ছিল, হাজমোলা ছিল। তো আমরা সবাই খুব এনজয় করে কালী পুজোর পরের দিন কাটালাম। তোমরা দেখতে পাচ্ছ এখানে ফ্রাইড রাইস আছে, তারপরে ডেচকিতে আছে মাটন কারি, যেটা খুব সুস্বাদুই খেতে হয়েছিল।
পুরো জায়গাটা এত সুন্দরভাবে আলো দিয়ে সাজানো হয়েছিল, এত সুন্দর লাগছিল, ভাবতেই খারাপ লাগছিল যে পরদিন থেকে এই সব আলো নিভে যাবে, আবার এক বছরের অপেক্ষা, আবার সেই একই লাইফ। তো যাই হোক, আমার মায় কাকিমারা তোমাদের সবাইকে হাই করছে, তোমরা একটা হাই করে দিও। এই কাকিমারা ফ্লাইং কিসও দিয়ে দিল তোমাদের জন্য। আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা, কমেন্টে জানিও, একটা লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও। তো আমাদের তো ডিনার হয়ে গেল, তো ডিনারের পরে আমরা দুজনে গেলাম আবার পান খেতে, যেখানে আমরা ফায়ার প্যান খেয়েছিলাম। এটা আমাদের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, ফায়ার প্যান আমরা এর আগে কোনো দিন খাইনি। সো ফায়ার প্যানটা খেয়ে বেশ ভালোই লাগলো। প্রথমে একটু ঘাবড়ে গেছিলাম ঠিকই, কি ভাবছিলাম যদি মুখ টুক পুড়ে যায়। আমি পানওয়ালাকে গিয়ে বললাম আমার মুখ যেন না পুড়ে যায়, তার জন্য আমার হাজব্যান্ডকে আগে খাইয়েছি, বলেছিলাম তোমার মুখটা পুড়লে আগে তোমারটা পুড়বে তারপরে। তো দেখলাম ঠিকই আছে, তো লাস্টে আমি খেলাম। তো অন্যরকম এক্সপিরিয়েন্স, ঠিকই ছিল, ফার্স্ট এক্সপিরিয়েন্স ভালোই ছিল। তো এরকমভাবেই আমাদের কালী পুজো দিওয়ালি কেটে গেল। দুদিন পরে সব আলো খুলে দিয়ে আবার সব অন্ধকার হয়ে যাবে, এই যন্ত্রণাটা বলে হয়তো বোঝানো যাবে না। যাই হোক, আবার এক বছরের আমরা অপেক্ষা করব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, লাইক করো, সাবস্ক্রাইব করো, একটা কমেন্ট করে দিও। টাটা।